বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ প্রসঙ্গ, তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে এখন বন্ধ রয়েছে। এর আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে সবশেষ খবরে এক উইকেটে 15 রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। বোলিং এ নেমে শুরুটা ভালো করেনি টাইগাররা। দ্বিতীয় ওভারে মুস্তাফিজুর রহমানের শিকার হন ওপেনার সুনীল আমব্রাসি, দলীয় 9 রানের সাজঘরে পাঠানো হয় তাকে। এই ম্যাচের মধ্য দিয়ে 331 দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে 6টি পরিবর্তন এসেছে বাংলাদেশ একাদশে। অভিষেক হলো 21 বছর বয়সী ডানহাতি পেসার হাসান মাহমুদের। এছাড়াও টাইগারদের একাদশে ফিরেছেন মুশফিক রহিম ও সাকিব আল হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ সিরিজের তৃতীয় ওয়ানডেতে ছিল না মুশফিক, আইসিসির নিষেধাজ্ঞায় থাকায় খেলতে পারেননি সাকিব। দর্শক, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আছেন সহকর্মী মুমিন রোহন। খেলার সবশেষ খবর জানাতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রোহন, 10 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলো বাংলাদেশ, তো দলের কি কোনো পরিবর্তন আনা হয়েছে কিনা, কুয়াশার কারণে মাঠের কি অবস্থা এবং বৃষ্টির কারণে কোনো প্রভাব পড়েছে কিনা সেটি জানাবেন। হাবিব, আপনাকে ধন্যবাদ। হাবিব, আপনি আসলে খবরে বলছিলেন যে দলে আসলে পরিবর্তনের ব্যাপারে হাসান মাহমুদের অভিষেকের কথা বলছিলেন এবং আর এছাড়া তেমন কোনো পরিবর্তন নেই, তবে আরেকটা জিনিস জানতে চেয়েছেন যে আসলে অনেকদিন পর ক্রিকেট খেলাটা শুরু হয়েছে, অবস্থাটা কি? অবস্থাটা হচ্ছে যে এরকম যে সম্পূর্ণ বিপরীত একটা চিত্র। অন্যান্য সময় ইন্টারন্যাশনাল ম্যাচ এই ভ্যানুতে হলে আমরা দেখি যে উপচে পড়া দর্শক থাকে, প্রচুর দর্শকের আসলে অনেকে টিকিট না পেয়ে মাঠের বাইরে অবস্থান করেন। এখন কিন্তু সেই চিত্রটা একেবারেই নেই, কারণ আপনি জানেন যে করোনা সংক্রমণ রোধ করবার জন্য বিসিবি আসলে মাঠে বসে খেলা দেখার অনুমতি দেয়নি দর্শকদের, যে কারণে মাঠে কোনো দর্শক নেই, দর্শক শূন্য মাঠেই কিন্তু এই ম্যাচটা অনুষ্ঠিত হচ্ছে। আর একটা বিষয় যে কুয়াশার কথা জানতে চেয়েছেন, কুয়াশা কিন্তু প্রচুর, আসলে একেবারে বাজে আবহাওয়া আজকে, একে গুমোট আবহাওয়া, একটু আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে কিন্তু বেশ কিছুক্ষণ খেলা বন্ধ, তবে এই মুহূর্তে বৃষ্টি নেই, খেলা শুরু হবে খুব তাড়াতাড়ি, খেলা শুরু হবে, পিচ কাভার দিয়ে পিচ ঢেকে রাখা হয়েছে সম্পূর্ণভাবে এবং বৃষ্টিটা ভালোই ছিল, 1.5 মিনিটের মতো বৃষ্টি হয়েছে এবং বেশ ভালো রিমঝিম বৃষ্টি হয়েছে, যে কারণে কিন্তু পিচ কাভার দিয়ে মাঠ ঢেকে রাখা হয়েছে। তো কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে, এখন কিন্তু বৃষ্টি নেই, তবে আবহাওয়ার অবস্থা খুবই বাজে, কুয়াশা রয়েছে, ভালো কুয়াশা রয়েছে এবং ঠান্ডার পরিমাণ কিছুটা বেড়েছে সকালের থেকে। আরেকটা জিনিস জানতে চেয়েছেন আসলে যে 10 মাস পরে আসলে বাংলাদেশ টিম যদি বা ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডে খেলে এসছে আপনি জানেন, তবে খেলে আসলেও এই দলটার কিন্তু অধিকাংশ কিন্তু নিউকামার, একেবারে নতুন 7 জন 8 জন প্লেয়ারের অভিষেক হয়েছে আজকে ওয়েস্ট ইন্ডিজ দলের এবং বাংলাদেশ কিন্তু আসলে 10 মাস পরে প্রথমবারের মতো মাঠে নামছে। সুতরাং দুই দলের কাছে নতুন অভিজ্ঞতা এবং দুই দলে চাইবে আসলে একটা ভালো জয়, তবে আশা আমাদের প্রত্যাশা থাকবে বা বাংলাদেশ ক্রিকেট ভক্তদের প্রত্যাশা থাকবে যে বাংলাদেশ ভালোভাবে এই ম্যাচে জয় তুলে মাঠ ছাড়বে। হাবিবা, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ মিরপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুমিন রহমান।